সৌমিত্র বাবু যে বলুন বলুন সঞ্জয় দা খাতা কথা ওই একজন পরিচিত লোকের আজকে হোটেল উদ্বোধন হচ্ছে আচ্ছা ম্যাডাম রান্না কেমন হয়েছে ভালো হচ্ছে আপনি তো হাসছেন আপনার আরো ভালো লেগেছে চলন্তিকা 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 হোটেল 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 উদ্বোধন 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 আজকেই 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 তো 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 সেই পরিষেবাটা দেয় আমাদের উদ্দেশ্য কি নাম আপনার আরুণ চন্দন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বন্ধুগণ ভোরের তারা চ্যানেলের ক্যামেরা বিদায়ী 2021 সালের শেষ দিনে সাক্ষী রইল গোঘাটির কামারপুকুর এলাকার পর্যটন কেন্দ্র গড় মান্দারণের সামনে চলন্তিকা ধাবার শুভ উদ্বোধনী সৌমিত্র বাবু যে বলুন সঞ্জয় দা খাতা কথা ওই একজন পরিচিত লোকের আজকে হোটেল উদ্বোধন হচ্ছে আচ্ছা ওই বাংলা ভাষা ভিডিও করছে সামনে কোথায় আমি তো মান্দারণ যাচ্ছিলাম আগামী কাল ইয়ে রয়েছে টিকনি টিকনি রয়েছে আমি বললাম মান্দারণের এখন পরিস্থিতিটা কি অবস্থায় আছে একটু দেখব এইভাবে বেরিয়েছিলাম দিয়ে এখানটা ভাবলাম হোটেলে একটু খাওয়া ভালোই হলো তাহলে আজকে ভিডিও একসঙ্গেই করা যাবে অসুবিধা কিছু নেই আচ্ছা আচ্ছা সঙ্গে বান্ডিও আছে আছি আমিও আছি বাংলার ভোজে বান্ডি থাকবে না কথা এটাই তো বান্ডি তো মানে একদম বাংলা ভাষা প্রাইম মেম্বার বান্ডি কিন্তু আজকে কিন্তু আমাদের পরিচিত মুখটা নাই বিজয় বাবু বা সৌরদীপ নেই সবারই ফিস্ট সৌরদীপের ফিস্ট সজ্জিত হোটেল এবং অভূতপূর্ব ভাবে পরিষেবা দেওয়ার জন্য এনারা সচেষ্ট এবং আমরা আগতে দেখেছি চলন্তিকার আগের পরিষেবা তো সত্যি ভালো এখানকার পরিষেবা ব্যাঙায় ছিল একই রকম হবে অবশ্যই সোনু না তোমার ভালো নামটা বলো সোনু এতক্ষণে নাম বলেছে বলো অর্জিতা দাস তুমি তুমি কোথায় এসেছো বলো তো বলো হোটেলে আমাদের হোটেলে বলো আমাদের হোটেলে হোটেলে খেয়েছো খেয়েছো তুমি খেয়েছো হ্যাঁ খাবার ভালো লাগলো আমার আপনি হোটেলে আছেন হ্যাঁ আজকে নতুন চালু হলো নতুন চালু হলো চ্যানেল থেকে আজকে উদ্বোধন হলো আপনার এসে আমার ভালো লাগলো আমাদের তো ওখানেও একটা হোটেল আছে আমরা আগে ভিডিও করেছি চলন্তিকা 1 হ্যাঁ এটা চলন্তিকা 2 হ্যাঁ এটা চলন্তিকা 2 এ তো দেখছি মানে অনেক এরিয়া হ্যাঁ এবং যা আয়োজন যা লোক সমাগম আজ প্রথম দিন হ্যাঁ মানে বছরের শেষ দিন তথা হোটেল উদ্বোধনের প্রথম দিন দাদা ভাই আপনার নাম কি অন্তর মন্ডল বাড়ি মহেশপুর হোটেলে খাবার কেমন লাগছে দুর্দান্ত ভালো লাগছে ভাই তোমার নাম কি আমার নাম কার্তিক বাড়ি মহেশপুর কেমন লাগছে খাওয়া দাওয়া ভালো প্রথম দিন তো নতুন হোটেল এ তো দেখছি খাওয়ার বিরাট ধুম এরা একবারে হাম হাম গপ গপ করে খাচ্ছে বিরাট বিরাট বড় বড় মাংসের পিস দাদা ভাই আপনার নাম কি আমার নাম পিরু বাড়ি তোমার পুকুর আজ তো এই হোটেলটা উদ্বোধন হলো কেমন লাগছে ভালো লাগছে ভালো রান্না টান্না কেমন হয়েছে দাদা ভাই রান্না কেমন লাগছে ভালো আপনার নাম তপন কুমার দাস আজ চলন্তিকা হোটেলের শুভ উদ্বোধন অনুষ্ঠানে রান্নার আয়োজনে কোনো ঘাটতি ছিল না আয়োজন করা হয়েছিল ফ্যাড রাইস সাদা ভাত চিপস আলু ভাজা বেগুন ভাজা শাক ভাজা
মোটর পনির, রুই মাছের কালিয়া, স্যালাড সস, পোস্তর বড়া, ফুলকপি রসনা, বিশাল আলু পোস্ত চাটনি, চিকেন, মুগ মুসুরের মোটা ডাল, তৎসহ পাঁপড় ও নলেন গুড়ের রসগোল্লা। খাদ্যরসিক বাঙালি খাবারের সাথে আজীবন প্রেম করেছে, কিন্তু প্রেমের সমাধি তীরে বারবার নিজেকে আত্মসমর্পণ করেছে। চলন্তিকা ধাবার প্রথম নিবেদন, গোঘাটির বেঙ্গাই এলাকায় 2 মাস আগে শুভ সূচনা হয়েছে। আজ তাই দ্বিতীয় নিবেদন, গড় মান্দারণ পর্যটন কেন্দ্রের সামনে শুভ উদ্বোধন হয়ে গেল চলন্তিকা ধাবা। খাবারের শেষ কথা চলন্তিকা ধাবা। মাতৃসাধক সঞ্জয় দেবীর মা তারা মাতৃ আশ্রম পরিচালিত ভোরের তারা চ্যানেলের খাই খাই পর্বে আপনারা দেখছেন গড় মান্দারণ পর্যটন কেন্দ্রের চলন্তিকা ধাবায় আমার প্রিয় ভাগ্নে বান্টি খাবারগুলো সাজাচ্ছে। মনের মতো করে যত্ন করে সাজিয়ে খাবার ভক্ষণের প্রস্তুতি নিচ্ছে। সৌমিত্র রায়ের বাংলার ভোজ চ্যানেলের ভিডিও হবে এই চলন্তিকা হোটেলে। এই বাংলার ভোজ চ্যানেলের প্রথম থেকেই ভিডিওর মুখ বান্টি অতএব শুভ্রকান্তি চরম ব্যস্ত খাবারগুলো সাজাতে, কারণ ভিডিওকে দর্শকের দরবারে পৌঁছে দিতে হবে বাংলার ভোজ চ্যানেলের মাধ্যমে। এত বেশি আয়োজন, ভেবে পাচ্ছি না এই খাবারগুলো উদ্ধার হবে কীভাবে। এত খাবার কীভাবে খাবে 2-3 জন ব্যক্তি, তার মধ্যে আমিও ব্যতিক্রম, আমিও আছি, কিন্তু ভাবতে পারছি না এই খাবারগুলো উদ্ধার হবে কী করে। মানে অ্যাকচুয়ালি দেখা শোনা গেলেও বোধ হয় এত খাবারের আয়োজন দেখা যায় না। প্রচুর প্রচুর আয়োজন, চোখে পড়ার মতো। খাওয়া বলে কথা সে আর বলতে, পাতা পুরো খালি। ফুলকপি আলু তরকারি, আলু ভাজা, একটা পকোড়া জাতীয় বড়া আছে, চাটনি আছে, ডাল আছে, সঙ্গে মাংস আছে, এবং এত খাবার আর কি বলবো। সঙ্গে এখানে পনির তরকারি আছে। সঞ্জয় এত খাবার খেতে পারবেন কি বলছো? দর্শক বন্ধুগণ, সৌমিত্র বাবু জানে না সঞ্জয় দেব কি জিনিস। এই খাবারগুলো আমি ফাও দেখি গো, এই খাবারগুলো আমি অল্প সময়ের মধ্যে উদ্ধার করে দেব। তবে হ্যাঁ, দর্শক বন্ধুদের একটা কথা বলবো, মেদিনীপুর বর্ধমানগামী এই গড় মান্দারণ পর্যটন কেন্দ্রের সামনে নবনির্মিত চলন্তিকা ধাবায় আপনারা সম্ভব হলে একবার ভিজিট করবেন। খাবার কী জিনিস, আয়োজন এবং কর্তৃপক্ষের ব্যবহার আপনাকে আকৃষ্ট করবেই করবে, কারণ ভদ্রলোকের হোটেল চলন্তিকা ধাবা। আসুন একটু খাদ্যকে উপভোগ করুন, আসুন। সেই পরিষেবাটা দেয় আমাদের উদ্দেশ্য। কি নাম আপনার? আমার চন্দন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম তোমার? সুজয় পাল। সুজয় পাল। বাড়ি? বাড়ি ঘোষপুর। কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো। তোমার কি নাম? কেমন হয়েছে রান্না?
ভালো আছে ভাই? নাম কি? সৌম্যব্রত দে। কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো আছে। ম্যাডাম রান্না কেমন হয়েছে? ভালো লাগছে? আপনি তো হাসছেন, আপনার আরো ভালো লেগেছে? এই চলন্তিকা দাবা হোটেল কর্তৃপক্ষ ও কর্মীবৃন্দের অসাধারণ ভালোবাসা প্রশংসা দাবি রাখে। প্রত্যেকটা খরিদ্দারকে আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। সবার মুখে গদ গদ হাসি আর মোটা মোটা মাংস। একদিকে অল্প কিছু খাবার নিয়ে ততক্ষণে চন্দনবাবু আহারে বসেছে। আপনাকে আর কি জিজ্ঞাসা করবো, কেমন লাগছে? আপনার তো সবই ভালো লাগবে। এই যে ভাই, কেমন হয়েছে খাওয়া দাওয়া? কেমন লাগছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। সেটা দেখছি তো, কথা বলারও সময় নাই, আমি যে ডাকছি। বাঙালি খাদ্য রসিকে বাঙালি, বাঙালির কাছে খাওয়ার থেকে বড় কিছু নেই। অবশ্যই 2,500 টাকা কেজি পোস্ত, কিন্তু তবুও আজকের আয়োজন আছে, চলন্তিকা চালিয়েছে। আজকের আজকালকার দিনে হোটেলে সচরাচর পোস্ত দেখা যায় না। মিষ্টির দোকানে মিষ্টি বন্ধ হয়ে গেছে, পোস্তর মিষ্টি সেখানেতে চলন্তিকা যে রেখেছে, এটাই বিরাট নিদর্শন। সবারই করি সাদর আমন্ত্রণ।